হ্যালো বন্ধুরা, আপনাদের এলপিটক বাংলায় স্বাগত। পৃথিবীর যে কোনো দেশের সেনাবাহিনীতে এয়ারফোর্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে আমরা জানব ভারতীয় বায়ুসেনাতে কী কী কমব্যাট এয়ারক্রাফ্ট রয়েছে, অর্থাৎ যে বিমানগুলো সরাসরি যুদ্ধে নামে। আসুন তবে শুরু করা যাক। প্রথম যে জেট ফাইটারটির কথা বলবো সেটি হলো মিগ-21 বাইসন। এর নির্মাতা হলেন সোভিয়েত ইউনিয়নের মিকোয়ান গুরেভিচ কোম্পানি। 1961 সালে ভারত এই ফাইটার জেট কেনার জন্য আগ্রহ প্রকাশ করে। 1963 সালে প্রথম মিগ-21 ভারতবর্ষে আসে। আপনাদের জানিয়ে রাখি, মিগ-21 হলো ভারতবর্ষে প্রথম সুপারসোনিক ফাইটার জেট। এটি একটি সিঙ্গেল ইঞ্জিন সিঙ্গেল সিটার এয়ারক্রাফ্ট। এটি একটি ইন্টারসেপ্টার এয়ারক্রাফ্ট। এর দৈর্ঘ্য 14.7 মিটার এবং উচ্চতা 4.1 মিটার এবং সর্বাধিক স্পিড 2223 কিলোমিটার প্রতি ঘন্টা। মিগ-21-এ 23 টুইন ব্যারেল ক্যানন লাগানো থাকে এবং এর পাখার মধ্যে R-60 কমব্যাক মিসাইল লাগানো থাকে। বর্তমানে ভারতবর্ষে 107টি মিগ-21 বাইসন আছে। যদিও খুব শীঘ্রই ভারতীয় বায়ুসেনা থেকে মিগ-21 অবসর গ্রহণ করবে। আপনাদের জানিয়ে রাখি, বারাকোট এয়ার স্ট্রাইকের পর পরবর্তীতে যে ঘটনা ঘটেছিল, ভারতের অভিনন্দন বর্তমান মিগ-21 নিয়ে উড়েছিলেন এবং পাকিস্তানের F-16 ধ্বংস করেছিলেন। যদিও পেছন থেকে আসা আরেকটি বিমান মিগ-21 নষ্ট করে দেয় এবং অভিনন্দন বর্তমানকে ইজেক্ট করতে হয়। দ্বিতীয় যে বিমানটি রয়েছে সেটি হলো জাগুয়ার। জাগুয়ার বিমান ইউকে এবং ফ্রান্সের জয়েন্ট ভেঞ্চারে তৈরি। ভারত প্রথমে 40টি জাগুয়ার ইউরোপ থেকে কেনে, কিন্তু তারপর লাইসেন্স প্রাপ্তির মধ্য দিয়ে ভারতবর্ষে 120টি বিমান বানিয়ে দেয় হেল, অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এটি একটি টুইন ইঞ্জিন সিঙ্গেল সিটার গ্রাউন্ড অ্যাটাক ফাইটার জেট। এর দৈর্ঘ্য 16.83 মিটার এবং উচ্চতা 4.89 মিটার। এর সর্বাধিক স্পিড হল 1699 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ম্যাক্সিমাম অল্টিচিউড ক্যান অ্যাচিভ, অর্থাৎ সর্বাধিক যে উচ্চতায় বিমানটি উঠতে পারে তা হল 11,000 মিটার। এই বিমান নিউক্লিয়ার অ্যাটাকে সক্ষম। এর কাজ হল গ্রাউন্ডের কাছাকাছি ওড়া এবং শত্রুপক্ষকে আঘাত করা। এই বিমানও খুব শীঘ্রই ভারতীয় বায়ুসেনা থেকে অবসর গ্রহণ করবে। বর্তমানে ভারতীয় বায়ুসেনাতে 120টি জাগুয়ার কর্মরত রয়েছে। 3 নম্বরে যে বিমানটির কথা বলবো সেটি হলো মিরাজ-2000। এই বিমানটি বানিয়েছিল ফ্রান্সের দাসল্ট এভিয়েশন কোম্পানি। 1984 সালে রাজীব গান্ধী এই বিমান কেনার চুক্তিপত্র স্বাক্ষর করেন। 49টি বিমান কেনার চুক্তি স্বাক্ষর করেন, যার মধ্যে 42টি সিঙ্গেল সিটার ও 7টি ডাবল সিটার ট্রেনার এয়ারক্রাফ্ট। আপনাদের জানিয়ে রাখি, তখনই পাকিস্তান আমেরিকার থেকে F-16 বিমান পেয়েছিল। যদিও 2004 সালে ভারত আরও 10টি মিরাজ-2000 কেনে। এটি একটি সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল ফোর্থ জেনারেশন এয়ারক্রাফ্ট। এর দৈর্ঘ্য 14.36 মিটার এবং উচ্চতা 5.2 মিটার এবং ম্যাক্সিমাম স্পিড হল 2336 কিলোমিটার পার আওয়ার। এই এয়ারক্রাফ্ট এয়ার টু সারফেস মিসাইল আঘাত আনতে পারে। আপনাদের জানিয়ে রাখি, বালাকোট এয়ার স্ট্রাইক মিরাজ-2000 করেছিল। ভারতীয় বায়ুসেনাতে বর্তমানে 49টি মিরাজ-2000 রয়েছে। 4 নম্বরে যে বিমানটির কথা বলবো সেটি হলো মিগ-29। এটি একটি মাল্টিরোল এয়ারক্রাফ্ট। এটি তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়নের মিকোয়ান কোম্পানি। ভারত মিগ-29-এর প্রথম ইন্টারন্যাশনাল কাস্টমার। ভারত 1980 সালে 66টি মিগ-29-এর অর্ডার দিয়েছিল, যখন মিগ-29 ডেভেলপমেন্ট স্টেজে ছিল। 1985 সালে মিগ-29 ভারতীয় বায়ুসেনার সঙ্গে যুক্ত হয়। 1999 সালে কারগিল যুদ্ধে এই বিমান কামাল দেখিয়েছিল। এর দৈর্ঘ্য 17.32 মিটার, উচ্চতা 4.73 এবং ম্যাক্সিমাম স্পিড 2400 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এই বিমান হাই অল্টিচিউডে উঠতে পারে, অর্থাৎ অনেক উচ্চতায় উঠতে পারে। 5 নম্বরে রয়েছে তেজস। তেজস একটি স্বদেশী বিমান। এটি ভারতীয় এয়ারফোর্স আর নেভির জন্য তৈরি করছে হেল, অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এটি একটি হালকা ও ছোট বিমান, কিন্তু হাই অল্টিচিউডে উঠতে পারে। এই বিমান মিগ-21 এবং মিরাজ-2000 গোত্রের বিমান, কিন্তু ভারতীয় বায়ুসেনা
এর অ্যাডভান্স ভ্যারিয়েন্ট ব্যবহার করবে যা খুবই ঘাতক হবে। এর লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য 13.2 মিটার এবং উচ্চতা 4.4 মিটার এবং স্পিড 2200 কিলোমিটার প্রতি ঘন্টা। এই বিমানকে এভাবে তৈরি করা হচ্ছে যাতে ব্রহ্মস মিসাইল নিয়ে উঠতে পারে। বর্তমানে ভারতের কাছে 22টি তেজস রয়েছে এবং ভারতীয় বায়ুসেনা আরও 91টি তেজসের অর্ডার দিয়েছে হ্যালকে। 6 নম্বরে যে বিমানটি রয়েছে সেটি হলো সুখোই Su-30 MKI। এটি প্রথমে রাশিয়ার সুখোই কোম্পানি বানালো, ভারতে তৈরি করেছে হেল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড লাইসেন্স প্রাপ্তির মধ্য দিয়ে। এটি একটি টুইন ইঞ্জিন 2-সিটার মাল্টিরোল এয়ারক্রাফ্ট। ভারতে কিছু পরিবর্তন করে এটাকে 4.5 জেনারেশন বিমান তৈরি করা হয়েছে যা মূল বিমানের চেয়েও ঘাতক। সুখোই Su-30 MKI বিমান ভারতের বায়ুসেনার মেরুদণ্ড বলা হয়ে থাকে। এর ম্যাক্সিমাম স্পিড হল 2120 কিলোমিটার প্রতি ঘন্টা। বর্তমানে ভারতীয় বায়ুসেনাতে মোট 272টি সুখোই রয়েছে। 7 নম্বরে যেটি রয়েছে রাফাল, নামটি শত্রুপক্ষের বুকে কাঁপুনি ধরানোর জন্য যথেষ্ট। এটি একটি টুইন ইঞ্জিন মাল্টিরোল এয়ারক্রাফ্ট। এটি তৈরি করেছে ফ্রান্সের দাসল্ট এভিয়েশন কোম্পানি। ভারত বর্তমানে 36টি রাফেল রেডি টু ইউজ অবস্থায় কিনছে। ভবিষ্যতে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে ভারতে তৈরি করা হতে পারে। বর্তমানে বেশ কয়েকটি রাফাল ভারতের হাতে চলে এসেছে। এই বিমানে স্ক্যাল্প ও হ্যামার মিসাইল লাগানো রয়েছে যা এই বিমানকে আরও ভয়ঙ্কর করে তোলে। আপনাদের জানিয়ে রাখি, রাফাল ভিজুয়াল রেঞ্জের বাইরে গিয়েও মিসাইল অ্যাটাক করতে পারে এবং নিউক্লিয়ার মিশনের জন্য এই বিমান পারফেক্ট। এর দৈর্ঘ্য 15.27 মিটার, উচ্চতা 5.34 মিটার এবং স্পিড 1912 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ছিল ভারতীয় কমব্যাক্ট এয়ারক্রাফ্ট নিয়ে আলোচনা। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান এবং ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।